একটা রেসিপি বানিয়ে দেখাবো এঁচোড়ের। তার জন্য আমি আমার বাগান থেকে এঁচোড় বাটতে এসেছি। দেখুন আমার গাছে কত কাঁঠাল হয়েছে, দেখুন উপর নিচ সব কাঁঠালে ভর্তি, পুরো গাছটাই কাঁঠালে ভর্তি। আজ আমি তার থেকে একটা এঁচোড় পারব, আজ আমি গাছ থেকে এঁচোড় পারব। দেখি কোন এঁচোড়টা ভালো হয়েছে, এগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলো নেব না। একটা সুন্দর কচি থেকে এঁচোড় পারব, দেখুন এই এঁচোড়টা খুব সুন্দর, কচি টাটকা, গাছ থেকে পেরে রান্না করে আপনাদের দেখাবো। দেখুন কি বার কেটে পেরে নিচ্ছি, এই এঁচোড়টা দিয়ে আমি আজ একটা সুস্বাদু রেসিপি করে আপনাদের দেখাবো। নিয়েছি এটা, এবার আমি আমার কিচেন থেকে নিয়ে যাবো, আমার রান্না করে নিয়ে গিয়ে এটা ভালোভাবে ডিলিশিয়াস রান্না করে আপনাদেরকে দেখাবো। তাহলে এবার আমি নিয়ে যাই, এবার আমি এঁচোড়টাকে কেটে নেবো। চলুন দেখাই এঁচোড়টা কীভাবে কাটবো। দেখুন হাতে তেল নিয়ে নেবো, এবার এঁচোড়টাকে কাটবো, এইভাবে দু কাপ করে দেবো। দেখুন এঁচোড়টা কি কচি রয়েছে। আমার এঁচোড় কাটা রেডি, আমি এঁচোড়টাকে কেটে নিয়েছি এইভাবে। এবার আমি এটা দিয়ে বানাবো এঁচোড়ের একটি খুবই ভালো রেসিপি, যার নাম হলো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানাতে কী কী লাগে চলুন আপনাদের সেগুলো উপকরণগুলো দেখিয়ে দিই। আরেকটা কথা ভিউয়ার্স, আমার চ্যানেলের 300টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, যা আমি আপনাদের থেকে পেয়েছি। আপনারা এইভাবে আমার প্রতি ভালোবাসা রাখুন আর আমার চ্যানেলটিকে দেখতে থাকুন, আর আমার ভিডিওটিকে ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর আমাকে সাবস্ক্রাইব করে আরও উপকৃত করুন। থ্যাংক ইউ। চিংড়ি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আপনাদের আমি দেখিয়ে দিই। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি নিয়েছি 1/2 কেজি এঁচোড়। এঁচোড়গুলো আমি এইভাবে কেটে রেখেছি, সেটা আপনাদের আগে দেখিয়ে দিয়েছি আমি কীভাবে কেটেছিলাম। কেটে আমি এটা নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি, পুরোটা সেদ্ধ করিনি, 1/2 বয়েল করে রেখেছি। আর আমি নিয়েছি তেল, নিয়েছি সর্ষে তেল, নিয়েছি 5 টেবিল চামচ, আর নিয়েছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, আর নিয়েছি আলু, নিয়েছি 3-4টে আলু আমি 2 ভাগ করে কেটে রেখেছি। একটা বড় মাপের টমেটো নিয়েছি যেটা আমি কুচিয়ে রেখেছি, একটা পেঁয়াজ বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা আমি ভালোভাবে পেস্ট করে রেখেছি, এটা একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি যেটা কুচিয়ে রেখেছি। আমি নিয়েছি 250 চিংড়ি মাছ যেটা আমি ভালোভাবে বেছে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি, 250 চিংড়ি মাছ এতটা বেরিয়েছে। আর গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি আমি 1.5 চা চামচ, লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরা 1 চা চামচ, গোটা জিরা নিয়েছি 1 চা চামচ, শুকনো গরম মশলা নিয়েছি আমি, লবঙ্গ দালচিনি এলাচ, একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, আর নিয়েছি নুন স্বাদ অনুসারে। চলুন এই দিয়ে আমি বানিয়ে নিই আমার এঁচোড় চিংড়ি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল, 5 টেবিল চামচ আমি এতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি ওতে চিংড়ি মাছগুলো ভেজে নেবো।
চিংড়ি মাছগুলো ভেজে নেব। গ্যাসটা ফুল আছে থাকবে, মাছ দেওয়ার সময় আঁচটা একটু কমিয়ে নেবেন, নাহলে মাছগুলো ফুটতে পারে। চিংড়ি মাছটা দিয়ে আমি 5 মিনিট ভেজে নেব, চিংড়ি মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ভেজে নেব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। দেখে নিন আমি চিংড়ি মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার আমি এই আলুতে সামান্য একটু নুন দিয়ে দেবো, হলুদ দেবো না, হলুদ দিলে পুড়ে যাবে। আপনারা চাইলে নুন হলুদ মেখে আলুটাকে ভাজতে পারেন। আমি আগের থেকে নুন হলুদ মাখিনি, তাই আমি এখন নুন দিলাম। বেঁচে থাকা তেলে এবার আমি দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। এবার আমি এটা 2-3 সেকেন্ডের মতো নাড়াচাড়া করবো। এবার এতে আমি দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি 2-3 সেকেন্ডের মতো ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন আমার এইভাবে ভাজা হয়ে আসবে, তখন আমি ওকে দিয়ে দেবো কুচুনো টমেটো। এবার এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। তারপরে আমি ওতে দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবার আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবো। দু মিনিট মতো আমি মশলাটাকে নেড়ে চেড়ে নেবো। এবার আমি মশলাটা 2 মিনিট কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, আর হলুদ গুঁড়ো 1.5 চা চামচ দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এতে আমি দিয়ে দেবো সামান্য জল, জল না দিলে শুকনো মশলাটা পুড়ে যাবে, তাই আমি এতে দিয়ে দেবো সামান্য জল। এবার আমি এটা 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পর আমার মশলার অবস্থা এই হয়ে এসছে। দেখে নিন হালকা হালকা তেল ছাড়ছে মশলার থেকে। এবার এতে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচুড়। ভালোভাবে এটা মিশিয়ে নেবো, মশলা আর এঁচুড়টা ভালোভাবে মিশিয়ে নেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা আলু, সব একসাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো। আর এতে আমি দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা নিচে না লেগে যায়। এইভাবে করে মশলাটাকে কষিয়ে নেব। এবার একটু দিয়ে দেবো নুন। আমি আগেই এঁচুড়ে আর আলুতে নুন দিয়ে রেখেছিলাম, তাই আমি এতে
পরিমাণ মতো নুন দেব। পাঁচ মিনিট ধরে আমি একটু তরকারিটাকে কষিয়ে নিয়েছি। তরকারি থেকে মশলাগুলো থেকে তেল ছাড়ছে, খুব সুন্দর একটা স্মেল হচ্ছে। এবার এতে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে ভালোভাবে, জল দিয়ে ভালোভাবে এটা আমি একটু মিশিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা চিংড়ি মাছ। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে 7 মিনিট মতো এটাকে ফুটতে দেব, যাতে আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে, পুরো জলটা শুকিয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। আমার এঁচোড় চিংড়ি রেডি। এবার আমি গ্যাস অফ করব আর এটাকে সার্ভ করে আপনাদের দেখাবো। আমার এঁচোড় চিংড়ি রেডি, দেখে নিন, সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করুন আর বানিয়ে আমাকে জানান যে কেমন হয়েছে আপনাদের রান্নাটা। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।